সহিংসতার শিকার হয়ে এবছর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের 98 জন মানুষ নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটির নেতারা বলেন, সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ উদ্বেগজনক হারে বাড়ছে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হত্যা, তাদের উপর হামলা, ব্যক্তিগত ও দেবোত্তর সম্পত্তি জবরদখল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা বেড়ে গেছে বলেও জানান তারা। বক্তারা বলেন, বিচারহীনতার কারণে সংখ্যালঘু হামলায় জড়িতরা আড়ালে থেকে যাচ্ছে। এবছর সারা দেশে সংখ্যালঘুদের উপর প্রায় 15,000 নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। এ কারণে বাংলাদেশ দ্রুত সংখ্যালঘু শূন্য হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গ